হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার চলে আসলাম আপনাদের সামনে আরেকটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আজ আমরা যাব আমার বড় আপার বাসায়। বড় আপার বাসা মূলত জিয়া কলোনিতে। রেডি হয়ে বসে আছি বড় আপার বাসায় যাওয়ার জন্য। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যদিও বর্ষাকাল শেষ তবুও এখনও বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা বের হয়ে পড়লাম বড় আপার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, রাস্তাঘাট একটু ফাঁকা থাকায় আমরা বেশ তাড়াতাড়ি চলে গেলাম বড় আপার বাসায়। আমরা বাসায় পৌঁছার পর দেখলাম সবাই বড় আপার বাসায় চলে এসেছেন। আমার বাবা মাও চলে এসেছেন। মূলত বাবা মা আমাদের গ্রামের বাড়িতে থাকেন, মাঝে মধ্যে ঢাকায় বেড়াতে আসেন। ওনারা গ্রামের পরিবেশেই সুস্থ থাকেন। এখানে আমাদের বাবা মা সহ সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এটা মূলত খাওয়ার আগে আড্ডা। ইনি আমার বাবা। আমার বাবার পাশে আমার বড় ভাই বসে আছেন। আমার বাবা একজন সফল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি শিক্ষকতা পেশায় বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারও পেয়েছেন, এবং একটি বড় পরিচয় হলো উনি বীর মুক্তিযোদ্ধা। আমরা গর্বিত, আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। উনি হলেন আমাদের গর্বদানী মা, যিনি জয়িতা সম্মাননায় উপজেলা এবং জেলা পর্যায়ে সফল জুড়ে নির্বাচিত হয়েছেন। আমাদের বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন। এই হলো আমাদের নেক্সট জেনারেশন, যারা ভীষণ ব্যস্ত আছেন মোবাইলে গেমস খেলা নিয়ে। আর তার সাথে আছেন আমাদের প্রজন্ম, আমার ছোট ভাই, যাক তারপর খাওয়ার সময় হয়ে গেল আর টেবিলে খাওয়া দাওয়া সাজানো হচ্ছিল। খাওয়ার আয়োজন বেশ সুন্দর হচ্ছিল। আমার বড় আপা বেশ মজা করে রান্না করেন। খাবার পরিবেশনও বেশ সুন্দর ছিল। আমাদের বাবা মা, তিন ভাই আর আমার বড় ভাইয়ের ছেলে সহ আমরা খেতে বসে পড়লাম। খাবারগুলো এতই মজা হচ্ছিল যে আমি হাত ছেঁটে ফুটে খাচ্ছিলাম। আমাদের খাবার পরিবেশন করছিল আমার বড় আপা, বাচ্চারাও অন্য রুমে খাচ্ছিল। খেতে বেশ ভালোই লাগছিল। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের খাওয়া দাওয়ার পর আমার আপা দুলা ভাই, আমার ভাবি, আমার ওয়াইফ এবং আমার ছোটো ভাইয়ের ওয়াইফও খাচ্ছিল এবং বেশ জমজমাট আড্ডা দিচ্ছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।